HTML CSS এবং Bootstrap কোর্সের এই ভিডিওতে আমরা কথা বলবো CSS এর বেসিক নিয়ে আমরা অলরেডি দেখেছি কিভাবে HTML নিয়ে কাজ করতে হয় আমরা HTML এর মোটামুটি অনেক অংশই কভার করে ফেলেছি আমরা HTML এর অনেকগুলো ট্যাগের সাথে পরিচিত হয়েছি এখন এই সেকশনে আমরা পরিচিত হব আমাদের CSS এর সাথে তো আমরা যদি আমাদের প্রথম ভিডিওটা দেখে থাকি তাহলে প্রথম ভিডিওতে আমি বলেছিলাম যে CSS আসলে আমাদের যে ওয়েবসাইটটা আছে তার মধ্যে একটু স্টাইল অ্যাড করে অর্থাৎ অনেকটা মানুষের মেকআপের মতো আমরা যখন আ কোনো একটা হিরোইন বা হিরো যখন মেকআপ করে তখন তাকে দেখতে যেমন সুন্দর দেখা যায় ঠিক তেমনি আমরা যখন আমাদের ওয়েবসাইট এসএসএস ইউজ করব তখন আমরা আমাদের ওয়েবসাইটটাকে এমন সুন্দর করে ফেলতে পারবো অর্থাৎ দৃষ্টি নন্দনীয় করে ফেলতে পারবো আমরা এর আগে দেখেছিলাম তিন ভাবে সিএসএস এড করা যায় অর্থাৎ আমাদের এ যখন আমরা দেখেছিলাম সিএসএস এড করা তখন আমরা দেখেছিলাম যে তিন ভাবে আসলে সিএসএস অ্যাড করা যায় প্রথমত আমরা করতে পারি ইনলাইন সিএসএস অর্থাৎ আমাদের যে এইচটিএমএল আছে তার মধ্যে আমরা সিএসএস এড করতে পারি তারপর হচ্ছে ইন্টারনাল সিএসএস অর্থাৎ আমাদের যেই এই হেড ট্যাগটা আছে তার ভিতরে আমরা সিএসএস অ্যাপ্লাই করতে পারি বা সিএসএস লিখতে পারি তারপর হচ্ছে আমাদের এক্সটার্নাল সিএসএস অর্থাৎ আমরা আলাদা একটা ফাইল অ্যাড করব সিএসএস এর ফাইল এবং সেই ফাইলটা আমরা ইউজ করব কেন আমরা এটা করি কারণ এক্সটার্নাল সিএসএস ইউজ করা অনেকটা সুবিধা যখন আমরা অনেক বড় ওয়েবসাইট তৈরি করব আমাদের ওয়েবসাইটে যখন অনেক বেশি ট্যাগ থাকবে অনেক বেশি ইলিমেন্ট থাকবে সেই ক্ষেত্রে আমাদের এইচটিএমএল এর মধ্যে প্রত্যেকটা ইনলাইন সিএসএস দিয়ে কাজ করা আসলে সম্ভব না সেই ক্ষেত্রে আমরা আলাদা এক্সটারনাল সিএসএস ইউজ করব তো সিএসএস এর মিনিং হচ্ছে ক্যাস্কেডিং স্টাইল শীট অর্থাৎ এটা একটা স্টাইল শীট ল্যাঙ্গুয়েজ যেটা আমাদের এইচটিএমএল এর যেই ফাইলটা আছে তাকে স্টাইল করার জন্য ব্যবহার করা হয় থাকে তো সিএসএস ইউজ করে আমরা অনেক সহজে স্টাইল করতে পারি তো সিএসএস এর ভিডিও শুরু করার আগে আমি হচ্ছে আমাদের এই প্রজেক্টটা ক্লোজ করে দেব অর্থাৎ ওয়েব ডেভেলপমেন্ট উইথ রাকিব ওই ফোল্ডার থেকে আমরা শিফট করে অন্য একটা ফোল্ডারে চলে যাব সেই জন্য আমরা আমাদের নিউ প্রজেক্ট

HTML টিএম ফাইল ক্রিয়েট করে ফেলবো তারপর হচ্ছে একটা বয়লার প্লেট অ্যাড করি তাহলে আমরা আমাদের একটা দ্রুত চলে আসবে আমরা যদি কন্ট্রোল অ্যাস প্রেস করি এবং গো লাইভে ক্লিক করি আমরা দেখতে পাচ্ছি বর্তমানে আমাদের এখানে লাইভ নেই তো সেই জন্য আমাদের এখানে চলে আসতে হবে এবং আমাদের লাইভ সার্ভারে ক্লিক করতে হবে লাইভ সার্ভার তো অলরেডি আমরা দেখতে পাচ্ছি যে আমাদের লাইভ সার্ভার কিন্তু ইনস্টল করা আছে কিন্তু তাও আমাদের এই প্রজেক্টের মধ্যে শো করতেছে না সেই ক্ষেত্রে আমাদের যে জিনিসটা করতে হবে সেটা হচ্ছে আমাদের প্রথমে আমাদের ফাইলে চলে যেতে হবে এবং আমরা এই উইন্ডোজটা এখন ক্লোজ করে আবার রিওপেন করব আমরা এখন আমাদের ভিজুয়াল স্টুডিও কোড অফ করে ফেলেছি এখন যদি আমরা ওপেন উইথ কোড দিই সেই ক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি যে বর্তমানে আমাদের এখানে গো লাইভ এই অপশনটা দেখাচ্ছে এবং আমরা যদি গো তাহলে আমাদের লাইভ সার্ভারটা আমাদের জন্য একটা সার্ভার ক্রিয়েট করে ফেলবে এবং আমরা দেখতে পাচ্ছি যে আমাদের খালি একটা ইন্ডেক্স এখানে শো করতেছে যে আমাদের শুধু টাইটেলটা সে শো করতেছে পরের ভিডিওতে আমরা কথা বলবো সিএসএস এর সিনটেক্স নিয়ে অর্থাৎ আমরা কিভাবে সিএসএস নিয়ে কাজ শুরু করতে পারি থ্যাংক ইউ